আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমাদের সবাইকে এনইউ ইংলিশ লিটারেচার বিডি এর পক্ষ থেকে স্বাগত। আর আশা করছি থাম্বনেল দেখে তোমরা এর মধ্যে বুঝতে পেরেছো আজকে আমাদের আলোচনা টপিক কি। ইয়েস, আজকে আমরা আলোচনা করব সিলেবল নিয়ে। এবং সিলেবল কিন্তু খুব ইম্পর্টেন্ট একটি লিটারেরি টার্মস। তোমাদের কবিতার স্ক্যানশন বুঝতে হলে সিলেবল সম্পর্কে অবশ্যই পরিষ্কার ধারণা রাখতে হবে। সিলেবলকে যদি আমি সোজা বাংলায় বলতে যাই, তাহলে এর অর্থ হলো শব্দাংশ, অর্থাৎ শব্দের একটি ছোট্ট অংশ। নিচের ওয়ার্ডগুলি খেয়াল করো। ব্যানানা, ব্যানানাকে যদি উচ্চারণ করতে যাই তাহলে কিভাবে জোর পড়ে? বে নে না, ঠিক আছে? তিনটি ভাগে বিভক্ত হয় এই শব্দটি। এবং এই যে বি এ ছোট্ট, এটা একটা সিলেবল, এন এ এটা একটা সিলেবল, এবং এন এ এটা একটা সিলেবল। বেবি, বেবির ক্ষেত্রে কিন্তু সেম, বে বি। আর্মি, আর মি, এখানে আমরা দুটি সিলেবল পাই। বাংলা শব্দের ক্ষেত্রে কিন্তু একই রকম। এখানে যেমন খেয়াল করো, আমাদের, আমাদের শব্দটিতে কিন্তু আমরা দুটি সিলেবল পাচ্ছি, আমাদের। সো সিলেবল শব্দের অর্থ কি? শব্দাংশ, অর্থাৎ শব্দের একটি ছোট্ট অংশ। এখন চলো আমরা চলে যাই সিলেবল এর ডেফিনেশনে। হোয়াট ইজ সিলেবল? এ সিলেবল ইজ অ্যান ইউনিট অফ প্রোনাউন্সিয়েশন হ্যাভিং ওয়ান ভাওয়াল সাউন্ড। অর্থাৎ সিলেবল হলো শব্দ উচ্চারণের একটি একক, যাতে অবশ্যই একটি ভাওয়াল সাউন্ড থাকবে। এ, ই, আই, ও, ইউ, এই পাঁচটি ভাওয়াল ভাওয়াল সাউন্ড এর অথবা এই পাঁচটি ভাওয়াল লেটারের একটি লেটার অবশ্যই সিলেবল থাকতে হবে। এটা হচ্ছে সিলেবল তৈরি করার একটি প্রধান নিয়ম, এটা অবশ্যই থাকতে হবে। সুতরাং তোমরা যখন একটা শব্দকে কতগুলো সিলেবলে ভাগ করতে যাবে, তখন অবশ্যই খেয়াল রাখবে সিলেবলটিতে যেন একটি ভাওয়াল সাউন্ড থাকে, নয়তো এটা সিলেবল হবে না। এবং কবিতার লাইনগুলি বোঝার ক্ষেত্রে, কবিতার লাইনের শব্দগুলি যখন তোমরা বিভক্ত করবে, তখন তখন কিন্তু তোমাদের এই রুলটা মনে রাখতে হবে। তাহলে তোমাদের কবিতার লাইনের ওয়ার্ডগুলিকে ভাগ করতে বা সিলেবলে বিভক্ত করতে তোমাদের জন্য অনেক সুবিধা হবে। যেমন খেয়াল করো, ডগ, এখানে ডগ শব্দটিতে আমরা একটি ও ভাওয়াল সাউন্ড পাচ্ছি। গ্রিন, গ্রিনে আমরা দুটি ই ভাওয়াল সাউন্ড পাচ্ছি। অরেঞ্জ, অরেঞ্জে আমরা দুটি সিলেবল পাই, অর অ্যান্স, সো এখানে আমরা পাই ও অ্যান্ড এ ই। আর এক্সপেন্সিভ শব্দটা যেহেতু একটু বড়, সেখানে আমরা তিনটি কিন্তু সিলেবল পাচ্ছি, এক্স ফ্যান সিভ। এবং এখানেও প্রত্যেকটি সিলেবলে কিন্তু একটি করে ভাওয়াল সাউন্ড রয়েছে। চলো এখন আমরা আলোচনা করব স্ট্রেসড অ্যান্ড আনস্ট্রেসড সিলেবল নিয়ে। স্ট্রেস শব্দের অর্থ সাধারণভাবে বলতে গেলে আমরা সবাই জানি স্ট্রেস শব্দ অর্থ হলো জোর দেওয়া, আর আনস্ট্রেস শব্দের অর্থ হলো একটু কম জোর দেওয়া। আমরা যখন একটি শব্দকে কতগুলি সিলেবলে বিভক্ত করি, তাহলে সিলেবল বিভক্ত করি এবং উচ্চারণের সময় কিন্তু তোমাদের আমাদের স্বরের তারতম্য হয়, স্বরের একটা স্বর এক সময় এক জায়গায় একটা সিলেবলে স্বর উচ্চারণ জোর পড়ে, অন্য একটি সিলেবলে কিন্তু জোর একটু কম পড়ে। যেই সিলেবলটিতে জোর বেশি পড়ে সেটাকে বলা হয় স্ট্রেসড সিলেবল অথবা অ্যাসেন্টেন্ট সিলেবল। আর যেই শব্দটিতে জোর কম পড়ে তুলনামূলকভাবে সেটাকে বলা হয় আনস্ট্রেসড সিলেবল অথবা আনঅ্যাসেন্টেন্ট সিলেবল। খেয়াল করো বিলং শব্দটি, এই যে বিলং শব্দটি, এই বিলংটা যদি আমরা খেয়াল করি, তাহলে বিলংয়ে কিন্তু দুটি সিলেবল পাই, বি লং। খেয়াল করো, বি বি লং, বিতে হচ্ছে তোমার একটু জোর কম পড়ছে, লংয়ে একটু জোর বেশি পড়ছে, ঠিক আছে? সো এই যে বি, এটা হচ্ছে আনস্ট্রেসড সিলেবল, লং লং হচ্ছে স্ট্রেসড সিলেবল। আরেকটা কথা, স্ট্রেসড সিলেবলকে সবসময় এই অ্যারো চিহ্ন, এই চিহ্নটা দিয়ে তোমার রিপ্রেজেন্ট করা হয়। আর আনস্ট্রেসড শব্দটিকে, এটা কিন্তু ছোট খেয়াল করবে, আনঅ্যাসেন্টেড, এটা ইউ দিয়ে করা হয়। আনস্ট্রেসডের আন ইউ ইউ দিয়ে আনস্ট্রেসড সিলেবলকে তোমার রিপ্রেজেন্ট করা হয়। সো এখানে ডিলাইটও খেয়াল করো, ডিলাইটও কিন্তু সেম, যেমন ডি লাইট, ডি লাইট, ডিতে উচ্চারণ কিছুটা শব্দের যে জোর এটা কম, লাইটে কিন্তু জোরটা বেশি পড়ছে। সো ডি এখানে আনস্ট্রেসড সিলেবল, লাইট এখানে স্ট্রেসড সিলেবল। সো ফ্রেন্ডস, আমি আশা করছি তোমরা সিলেবল এর যে বেসিক যে কনফিউশনটা সেটা তোমাদের দূর হয়ে গিয়েছে। এবং
আর স্ট্রেসড অ্যান্ড আনস্ট্রেসড সিলেবল নিয়েও তোমাদের আর কোনো কনফিউশন নেই। তারপর যদি তোমাদের কোনো রকম কনফিউশন থাকে তাহলে তোমরা আমাদের আমার ভিডিওর নিচে একটি হলো কমেন্ট করে দিতে পারো এবং আমি তোমাদের চেষ্টা করব হেল্প করার জন্য। আর একটি কথা না বললেই না, আমার ভিডিওটি যদি তোমাদের একটুখানিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলো না। থ্যাংক ইউ।